দেশে একদিনে মৃত্যু ১৯ শনাক্ত ১৭৩৩ বিএনপি কিভাবে গণতন্ত্রের বিকাশমান রংধনুতে রং যুক্ত করবে বলেছেন ওবায়দুল কাদের বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফার মৃত্যু ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ক্রিকেটে পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলল মুম্বাই ইন্ডিয়ান্স আসসালামু আলাইকুম কর্ণফুলি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিন আক্তার সোনিয়া শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সাইমা সুপার শপ সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘন্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে ১৪,৫২৪টি নমুনা পরীক্ষায় এই সময়ে সংক্রমণ ধরা পড়েছে ১,৭৩৩ জনের শরীরে দেশে গত মার্চের শুরুর দিকে কোভিড ১৯ সংক্রমণ শনাক্ত হওয়ার পর বুধবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬,১২৭ জনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,২৫,৩৫৩ জন এর মধ্যে ১,৭১৫ জন সহ সুস্থ হয়েছেন মোট ৩,৪৩,১৩১ জন দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সকল বিষয়ে সরকারের বিরোধিতা করাই বিএনপির একমাত্র রাজনৈতিক কৌশল বুধবার সকালে সরকারি বাসভবনের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার পথে বিরোধী দল হিসেবে বিএনপি পর্যন্ত কী ভূমিকা রেখেছে বিএনপি নেতাদের প্রতি এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন সব কিছুতেই সরকারের বিরুদ্ধে বিষোধাগার আর সমালোচনা করা ছাড়া বিএনপির আর কিছু নেই তিনি বলেন সরকারের কোনো একটা ভালো কাজে প্রশংসা তাদের মুখ দিয়ে বের হয় না তারা সাদাকে সাদা সত্যকে সত্য বলতে পারে না সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিমকে আদাবরের মাইন্ড এইড মাদক নিরাময় কেন্দ্রের হত্যার অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ সাংবাদিকদের সাথে নিজ দপ্তরে আলাপকালে তিনি একথা জানান এ সময় মন্ত্রী জানান সরকারি হাসপাতাল থেকে দালাল দ্বারা তাকে মাইন্ড এইড হাসপাতালে আনার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে এছাড়া যেসব হাসপাতালের কোনো অনুমোদন নেই অনিয়ম হচ্ছে সেগুলোর গোয়েন্দা তথ্য নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করে অভিযান চালানো হবে বলেও জানান তিনি প্রসঙ্গত উন্নত চিকিৎসার জন্য গত সোমবার বেলা ১১:৩০টার দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার শিপনকে রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতালে নির্মম নির্যাতন করে হত্যা করা হয় ঢাকার ৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ১৩ বছর দণ্ডাদেশ মামলার বিচারিক আদালতে থাকা যাবতীয় নথি তলব করেছে হাইকোর্ট আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ঢাকার বিশেষ জজ আদালতকে এসব নথি হাইকোর্টে পাঠাতে বলা হয়েছে আজ বুধবার বিচারপতি মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এই আদেশ দেন আদালতে আজ উদ্যোগের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান হাজি সেলিমের পক্ষে ছিলেন আইনজীবী সাইদ আহমেদ রাজা রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান মনির এর আগে সোমবার হাইকোর্টে এই মামলার আপিল শুনানির জন্য কার্যতালিকা অন্তর্ভুক্ত করতে আবেদন করে দুর্নীতি দমন কমিশন পিরোজপুরে আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ ও আলোর পথে এর আয়োজনে জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম মতবিনিময় সভায় পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ হায়াতুল ইসলাম খানের সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান নাসিম জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ চৌধুরী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আক্তারুজ্জামান তালুকদার আলোর পথের পিরোজপুরের সভাপতি গোলাম মাওলা নকিবি সহ পুলিশের কর্মকর্তাবৃন্দ আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীরা সভায় প্রধান অতিথি বরিশাল রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন মাদক ব্যবসায়ী সেবনকারীরা দেশের জন্য বোঝা দেশের উন্নয়নের ধারেকে এই মাদক ব্যবসায়ী সেবীরা বাধাগ্রস্ত করে তাই দেশ থেকে মাদককে নির্মূল করতে এবং মাদকসেবীদের রিহাবে প্রেরণ করে তাদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে এ সময় প্রধান অতিথির নিকট ১৪ জন মাদক ব্যবসায়ী সেবী আত্মসমর্পণ করেন এ সকল আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের জন্য তাদের মধ্যে সেলাই মেশিন ও চাপ বিক্রির সরঞ্জাম বিতরণ করা হয় রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আওতাধীন ১-২-৩ ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হোসনাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে হোসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মইনুদ্দিন মইনুর সঞ্চালনায় মোহাম্মদ ইউসুফ কোম্পানির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়
এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন হোসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি দানুমিয়া চেয়ারম্যান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তথ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ইমরুল করিম রাশেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হোসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অসীম বরণ সুশীল। হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা সেকান্দর হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম সম্পাদক জসীমউদ্দিন তালুকদার, উপপ্রচার সম্পাদক মাহমুদ হাসান দবাদশা, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার আলী আহমদ। রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বাবু রতন বিশ্বাস, মোহাম্মদ আলমগীর, রাঙ্গুনিয়া উপজেলা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক সুপায়ন সুশীল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবি শান সহ অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকাবাসীরা। আমরা মোদী আদর্শে বিশ্বাসী নেতা কর্মীরা মনে করি আমাদের নৌকা মার্কায় ভোট দিতে হবে, আমাদের নৌকাকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে উন্নয়নের অগ্রযাত্রার সমৃদ্ধির বাংলাদেশকে রচনা করতে। শেখ হাসিনার হাতকে যদি আমরা শক্তিশালী করতে হয় তাহলে এখানে প্রথমেই আসে আমাদের জনতা ডক্টর হাসান মাহমুদের হাতকে শক্তিশালী করতে হবে। এই হাতকে শক্তিশালী করতে আমাদের ব্যক্তিগত চয়েজের কোনো মূল্য নেই, ব্যক্তিগত মতের কোনো মূল্য নেই, ব্যক্তিগত পদের কোনো মূল্য নেই। পদ মত ভুলে আমাদেরকে এক জায়গায় আসতে হবে, সেই জায়গার নাম বাংলাদেশ আওয়ামী লীগ, সেই স্থানের নাম নৌকা। আমরা কি পেয়েছি কি পাই নাই সবকিছু ভুলে গিয়ে শুধু দলের স্বার্থে, সংগঠনের স্বার্থে, দেশের স্বার্থে, রাঙ্গুনিয়ার স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ না থাকলে অস্তিত্ব থাকবে না, সেটা না বুঝার কোনো কারণ নেই। শুধুমাত্র 2011 সালের 5ই জানুয়ারির প্রেক্ষাপটে আমার লালন মাননীয় আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি দুজনে কি অবস্থা হয়েছিল আপনারা এখানকার সবাই জানেন, আপনারাও জানেন। এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সবাই আওয়ামী লীগের সদস্য, প্রত্যেক ঘরে 200 করে সদস্য করা হয়েছে। রূপকার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক ও মাননীয় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তাই তৃণমূলের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানাবো, আমাদের প্রিয়তা জননন্দিত জনতা রাঙ্গুনিয়ার হাজার হাজার কোটি টাকার মহানায়ক জননন্দিত নেতা ডক্টর হাসান মাহমুদের মহোদয়ের হাত ধরে পোহার থেকে প্রত্যেক ইউনিয়ন থেকে অন্যান্য ইউনিয়ন থেকে পর্যন্ত আসে আজকে আমাদের সফলতার যে দৃশ্য দেখেছেন এটা অবশ্যই আমার ইউনিয়ন কমিটির সভাপতি জনাব আলহাজ দানুমিয়া সাহেব এবং অসীম বরণ সুশীলের সুদক্ষ নেতৃত্বের কারণেই এই আয়োজন হয়েছে। রামু বাইপাস ফুটবল চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে 10,000 পিস ইয়াবা সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 15। মঙ্গলবার রাত 8টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 15-এর একটি অভিযানিক দল রামু বাইপাস ফুটবল চত্বর সংলগ্ন রামু সিটি পার্কের সামনে অভিযান পরিচালনা করে। 3 জনের শরীর তল্লাশি করে তাদের সঙ্গে থাকা পলিথিনের ব্যাগ থেকে 10,000 পিস ইয়াবা উদ্ধার এবং পরে 3 জনকে আটক করে র্যাব। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক 50 লাখ টাকা। আটক আসামিরা হলেন রামু রাজারকোলের মোহাম্মদ নবীর ছেলে মঞ্জুর আলম, উখিয়া পূর্ব মরিচিয়ার সোনালের ছেলে আক্তার হোসেন ও মরিচিয়া বড়বিলের মৃত চেহার আলের ছেলে জাফর আলম। আটক 3 জন কক্সবাজার জেলার বাসিন্দা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এবং জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী কোভিড-19 সেকেন্ড ওয়েব মোকাবেলায় স্থানীয় উৎসকে ওয়ার মাস্ক, গেট সার্ভিস, সম্মিলিত ব্যানার সহ প্রতীকী কর্মসূচি পালন করেছে যশোরের শাসি উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো। মাস্ক পরিধান করুন, সেবা নিন এবং মাস্ক ব্যবহার ব্যতীত প্রবেশ নিষেধ, এই প্রতিপাদ্যে বুধবার দুপুরের প্রতীকী অবস্থান গ্রহণের মাধ্যমে মাস্ক ব্যবহার সংক্রান্ত প্রচারণা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নিজ নিজ প্রতিষ্ঠানে থেকে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পাশাপাশি সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সক্রিয়ভাবে মাস্ক ব্যবহার করে অফিস বা কর্মস্থলে প্রবেশের জন্য অনুরোধ করেন। বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা মারা গেছেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর।
আল জাজিরা জানায়, দেশটির রাজ পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ খলিফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। বুধবার সকালে যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 1935 সালে জন্ম নেওয়া শেখ খলিফা 50 বছর ধরে বাহরাইনের প্রধানমন্ত্রী ছিলেন। 1970 সালে দেশটির ক্ষমতায় বসেন তিনি। তার মৃত্যুতে সরকারি শোক ঘোষণা করেছেন আরব দেশটির বাদশাহ শেখ হামাদ বিন ইসা আল খলিফা। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, প্রধানমন্ত্রীর শোক পালনে এক সপ্তাহ ধরে জাতীয় পতাকা অর্ধনির্মিত থাকবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলল মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের 13তম আসরে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে 5 উইকেটে জয় পেয়েছে রোহিত শর্মার দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নামে দিল্লি ক্যাপিটালস। নির্ধারিত 20 ওভারে অধিনায়ক শ্রেয়াস আয়ার 65 ও উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্তের 56 রানের ইনিংসে ভর করে 7 উইকেটে 156 রান সংগ্রহ করে প্রথমবারের মতো ফাইনালে ওঠা দিল্লি ক্যাপিটালস। মুম্বাইয়ের পক্ষে বল হাতে সর্বোচ্চ 3 উইকেট নেন ট্রেন্ট বোল্ট। 157 রানের জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক রোহিত শর্মার 68 ও ঈশান কিশানে অপরাজিত 33 রানের ইনিংসে 8 বল বাকি থাকতে 5 উইকেটের বিনিময়ে জয় তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে একদিনে মৃত্যু 19, শনাক্ত 1,733। বিএনপি কিভাবে গণতন্ত্রের বিকাশমান রংধনুতে রং যুক্ত করবে, বলেছেন ওবায়দুল কাদের। বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফার মৃত্যু। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলল মুম্বাই ইন্ডিয়ান্স। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। প্রতিদিন রাতে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।